হ্যালো স্টুডেন্ট, তো আমরা পড়ছিলাম ক্লাস ইলেভেনের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, যেখানে আমরা আগে ক্লাসেও গ্লোবাল ওয়ার্মিং, অ্যাসিড রেইন এবং তার যে বিভিন্ন এফেক্ট, ঠিক আছে, সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে ওয়াটার পলিউশন। ঠিক আছে, তো সবাই হেডিং দ্য ওয়াটার পলিউশন বা জল দূষণ। তো দেখো, জল দূষণ সম্পর্কে তোমাদের সবারই তো কিছু না কিছু নলেজ আছে অবশ্যই। ঠিক আছে, দেখো, আমরা তো সবাই জানি যে আমাদের পৃথিবীর যে যদি আমরা পুরো 4 ভাগ করি, তাহলে 3 ভাগ জল, 1 ভাগ মাত্র স্থল। কিন্তু সেই 3 ভাগ জলের কতটা পানীয় জলের ঘাটতি হলে যে আমাদের কিন্তু কোথাও গেলে পানীয় জল কিনে খেতে হয়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো, যদি কোথাও বাইরে যেতে হয় তাহলে একটা ছোট 1 লিটারের বোতল মানে 20 টাকা 30 টাকা এরকম দাম নেয়। ঠিক আছে, মানে আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় পানীয় জলের এত অভাব, যেখানে পৃথিবীর 3 ভাগ কিন্তু জল, আমরা সবাই জানি। ঠিক আছে, তো তার কারণ কি? তার কারণ কিন্তু এই জল দূষণ। মানে আমাদের জল তো আছে প্রচুর পরিমাণে, কিন্তু সেটা পানীয়র উপযোগী না। ঠিক আছে, কারণ কি? কারণ সেই জলগুলোকে আমরা নিজেরাই নিজেরাই কিন্তু দূষিত করে ফেলেছি, আর যার জন্য আজকে আমাদের তার মাশুল গুনতে হচ্ছে। ঠিক আছে, তো দেখো, জল দূষণ কীভাবে হয়? দেখো, জল দূষণ প্রাকৃতিক কারণেও হতে পারে, কিন্তু মেইনলি যেটা হয় সেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণে। ঠিক আছে, যখন এই প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে বিভিন্ন স্থানের জল, সেটা হতে পারে সমুদ্র, নদী, হ্রদ, পুকুর, ঠিক আছে, বিভিন্ন জায়গার জল, তখন মানুষ বা পৃথিবীর যে অন্যান্য জীব আছে তাদের স্বাস্থ্যহানি ঘটাবে বা জীবনযাত্রার প্রণালীতে ব্যাঘাত সৃষ্টি করবে, তখন আমরা সেই জলকে বলবো দূষিত জল বা জল দূষণ ঘটেছে। বুঝে গেল? যে জল আর মানে মানুষের স্বাস্থ্যের পক্ষে হানিকারক বা অন্যান্য যে জীব আছে সেই জীব জীব জগতের স্বাস্থ্যের পক্ষে হানিকারক হবে, তখন সেই জলকে আমরা বলবো দূষিত জল, বা সেই জল বলবো আমরা সেই জল দূষণ ঘটেছে। বুঝে গেল? এবারে দেখো, জল দূষণ বিভিন্নভাবে ঘটতে পারে, আমরা ভাগ ভাগ করে পড়বো। ঠিক আছে, তার মধ্যে 1 নম্বর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গৃহস্থলীর বর্জ্য পদার্থ, ডোমেস্টিক ওয়েস্ট। ঠিক আছে, তো সবাই হেডিং দাও গৃহস্থলী বর্জ্য পদার্থ। দেখো, গৃহস্থলী বর্জ্য পদার্থ বা ডোমেস্টিক ওয়েস্ট, আমরা গৃহস্থলীর থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ, সে হতে পারে বিভিন্ন আনাজের খোসা বা বিভিন্ন গবাদি পশুর যে সমস্ত বর্জ্য, সেসবগুলো যখন আমরা বাইরে কোথাও ফেলে দিই, সেটা দেখাচ্ছে বৃষ্টির জলে ধুয়ে গিয়ে কোনো নদী নালাতে মিশলো, তার ফলে কী হবে? ওই যে সমস্ত আমাদের খোসাগুলো জলে গিয়ে মিশলো, তারপরে জলে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো কী হয়, জলে দ্রবীভূত যে অক্সিজেন থাকে যেটাকে আমরা ডিজলভড অক্সিজেন বলি। ঠিক আছে, জলে দ্রবীভূত অক্সিজেনের উপস্থিতিতে ওই যে জলের বিভিন্ন যে ব্যাকটেরিয়া থাকে সেইগুলো কী হয়, সেগুলো না বিয়োজিত করে। ঠিক আছে, যে সমস্ত বর্জ্য পদার্থ গৃহস্থলী থেকে বৃষ্টির জলের সাথে মিশে নদী নালা বা বিভিন্ন সমুদ্রে পড়লো, সেই মানে সেই নদীর বা সেই বা পুকুর যাই বলি, সেই জলস্থানের সেই জলের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া আছে, সেই সমস্ত ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা গৃহস্থলী বর্জ্যগুলো বিয়োজিত হয়। একে কিন্তু বলা হয় জৈব বিয়োজন, কিন্তু এটা কার উপস্থিতিতে ঘটে? জলের দ্রবীভূত অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু ঘটবে। ঠিক আছে, তার ফলে কী হবে, জলে দ্রবীভূত যে অক্সিজেন থাকে তার পরিমাণ কিন্তু কমে যাবে, আর যেই জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে তখন কী হবে দেখো, তখন জল দূষণ বেড়ে যাবে। কারণ কি, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা যদি কমে যায় তাহলে জলে যে সমস্ত উদ্ভিদ আছে বা বিশেষ করে জলে দ্রবীভূত যে প্রাণীগুলো আছে তারা মারা যাবে। ঠিক আছে, ফলে জল দূষণ ঘটবে। দেখো, যদি কোনো জলের বলা হয় যে ডিওর মান বেশি, দেখো জলের ডিওর মান যত বেশি মানে সেই জল তত উচ্চ গুণমান বিশিষ্ট, আর জলের ডিওর মান যদি কমে যায় তার মানে কি, সেই জল মানে তত বেশি দূষিত হয়েছে, মানে জল দূষণের মাত্রা তত বেড়ে গেছে বলতে পারি। মানে এটা যদি কমে তাহলে জল দূষণ বা ওয়াটার পলিউশন বাড়বে, আর ডিওর মান যদি বেড়ে যায় তাহলে সেই জলটা কিন্তু বেশি বিশুদ্ধ। ঠিক আছে, দেখো ডিওটা কি, দ্রবীভূত অক্সিজেন, ঠিক আছে, বা ডিজলভ অক্সিজেন, সেই যে জলে যত বেশি পরিমাণে অক্সিজেন থাকবে সেই জলটা তত বিশুদ্ধ, ঠিক আছে, সেই জল তত উচ্চ গুণমান বিশিষ্ট। কিন্তু সেই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে সেখানে তো জল দূষণ ঘটবেই। ঠিক আছে, এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার যদি কোনো জলের দ্রবীভূত অক্সিজেনের মান নিয়ার অ্যাবাউট 4 থেকে 6 PPM পার মিলিয়ন, ঠিক আছে,
এর গাঢ়ত্ব, এই গাঢ়ত্বের কমে যায়, কম হয়, এর থেকে যদি কম হয় তাহলে আমরা সেই জলটাকে বলতে পারি যে না, সে জলটা দূষিত জল, ঠিক আছে। এবার এটা বা এর থেকে যদি বেশি থাকে সে জলটা আমরাকে বলবো না এটা মোটামুটি বিশুদ্ধ জল, ঠিক আছে। যদি দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ এর থেকে কম হয় তাহলে সেই জলটা কিন্তু অবশ্যই দূষিত জল। এবার দেখো, এই জলের দূষণের মাত্রা পরিমাপ করার জন্য আমাদের কাছে দুটো ইউনিট আছে যেগুলো জানা খুব জরুরি। একটা হচ্ছে বিওডি ইউনিট, একটা হচ্ছে সিওডি ইউনিট, ঠিক আছে। বিওডি মিনস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, ঠিক আছে, আর সিওডি মিনস কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। কি বললাম? বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, একটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, ঠিক আছে। এ দুটো হচ্ছে কোনো একটা জলের জল দূষণের মাত্রার পরিমাপক। দেখো এবার বলি বিওডিটা কি। বিওডিটা হচ্ছে, ধরো সাপোজ কোনো একটা দূষিত জল আছে, সেই দূষিত জলে যে সমস্ত জৈব পদার্থ আছে সেই সমস্ত জৈব পদার্থের ব্যাকটেরিয়া ঘটিত জৈব রাসায়নিক বিয়োজনের জন্য যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন, ঠিক আছে, যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন সেই মিলিগ্রাম সংখ্যাটিকেই বলা হবে ওই জলের জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি। সাপোজ ধরো আমি একটা কথা বলছি, বললো কোনো একটা জলের বিওডি এর মান 30 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে। এই কথাটার অর্থ কি? কোন একটা জলের বিওডির মান 30 মিলিগ্রাম পার লিটার বলতে পারবো, বা বললো বিওডির মান 30, সেই কথার অর্থ কি? তার মানে হচ্ছে ওই জলের প্রতি লিটারে উপস্থিত যে জৈব পদার্থ ওগুলো আছে সেই জৈব পদার্থের জৈব রাসায়নিক বিয়োজনের জন্য 30 মিলিগ্রাম অক্সিজেনের কিন্তু দরকার, ঠিক আছে। মানে প্রতি লিটারে যে জৈব পদার্থগুলো আছে সেই জৈব পদার্থের বিয়োজনের জন্য 30 মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। এবার একটা দেখো, আরেকটা আছে সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। এবার দেখো, কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা বলতে কোন একটা দূষিত জলের নমুনায় এই যে বিওডিটা বললাম এটা কিন্তু প্রকৃতভাবে দূষণের মাত্রাকে প্রকাশ করে না, ঠিক আছে, মানে একদম পুরো সঠিকভাবে। কারণ কারণ জলে যে সমস্ত জৈব পদার্থগুলো থাকবে সেগুলো তো বিয়োজন যোগ্য হতে পারে আর বিয়োজন অযোগ্য হতে পারে। এবার যদি বিয়োজন অযোগ্য হয় তাহলে তাকে কি করতে হবে? শক্তিশালী জারক দ্রব্য দ্বারা কিন্তু জারিত করতে হবে, ঠিক আছে। সেই জন্য তখন আমরা এটাকে আবার আমরা রসায়নগারে নিয়ে যাই, ঠিক আছে, ল্যাবে নিয়ে যাই, নিয়ে সেটাকে জারিত করি, তারপর তার মানে দূষিত মানে দূষণের মাত্রাটা কিন্তু বার করি। সেই জন্য বিওডিটা কিন্তু সঠিকভাবে কোনো একটা জলের দূষণের মাত্রা পরিমাপ করতে পারে না, কারণ সেই যে জৈব পদার্থটা আছে সেটা তোমার হতে পারে মানে বিয়োজনযোগ্য বা বিয়োজন অযোগ্যও কিন্তু হতে পারে। সেই জন্য এবার বিয়োজন অযোগ্য যদি হয় তখনই কিন্তু আমাদের এই কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড এই ইউনিটটা ব্যবহার করতে হবে, কারণ সেই জন্য আমাদেরকে শক্তিশালী জারক পদার্থ কিন্তু দরকার। তাহলে দেখো কি বোঝা গেল, না যদি দূষিত জলের প্রতি লিটারে উপস্থিত বিয়োজনযোগ্য ও বিয়োজন অযোগ্য দূষক সমূহের জারণ করতে হয় তাহলে যে পরিমাণ অক্সিজেন আমাদের প্রয়োজন বা যত মিলিগ্রাম অক্সিজেন আমাদের প্রয়োজন সেই মিলিগ্রাম সংখ্যাটিকে বলবো ওই জলের সিওডি বা রাসায়নিক অক্সিজেন চাহিদা, কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, ঠিক আছে। এবার দেখো, তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে বিওডির মান বেশি না সিওডির মান বেশি, দেখো বিওডি কি শুধুমাত্র যেটা বিয়োজনযোগ্য তার জন্য, আর সিওডিটা কি যেটা বিয়োজনযোগ্য বা বিয়োজন অযোগ্য দুটোকেই কিন্তু জারক মানে শক্তিশালী জারক দ্বারা জারিত করতে হবে তার জন্য যে অক্সিজেনটা প্রয়োজন হবে। তাহলে কী বোঝা যাচ্ছে এখানে, যে সিওডির মানটা কিন্তু সবসময় বিওডির থেকে বেশি হবে, সিওডি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান বিওডি, ঠিক আছে। কারণ এখানে বিয়োজনযোগ্য প্লাস বিয়োজন অযোগ্য দুটোকেই এখানে জারিত করতে হয়, জারিত করার জন্য যে অক্সিজেন প্রয়োজন হয় সেটা সিওডি। এখানে কি শুধুমাত্র বিয়োজনযোগ্য যে জৈব পদার্থটাকে তাকে জারিত করার জন্য বা তাকে বিয়োজন করার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার হয় সেটা হচ্ছে বিওডি। এবার দেখো, যদি কোনো প্রকারে জলে অক্সিজেনের পরিমাণ, দ্রবীভূত যে অক্সিজেন যেটাকে আমরা ডিও বলছিলাম, ডিজলভ অক্সিজেন, ঠিক আছে, যদি কমে যায় তাহলে কি হবে? তাহলে দেখো,
এই সমস্ত জৈব পদার্থের অসম্পূর্ণ জারণ হবে কিন্তু, কারণ তাদের জারণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে না। এবার যদি জারণ প্রক্রিয়া সম্পূর্ণ না হয় তাহলে সেখান থেকে এবার বিভিন্ন গ্যাস নির্গত হবে। কী কী গ্যাস? যেমন মিথেন হতে পারে, হাইড্রোজেন সালফাইড হতে পারে, ফসফিন হতে পারে, ঠিক আছে। আর এই সমস্ত গ্যাসগুলো কি প্রচুর দুর্গন্ধ গ্যাস, ঠিক আছে। ফলে সেই সমস্ত জায়গা থেকে কি দুর্গন্ধ সৃষ্টি হবে। কেন দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে না? বিভিন্ন যে সমস্ত দূষক আছে সেই দূষকের অসম্পূর্ণ জারণের ফলে, ঠিক আছে, আমাদের কিন্তু এই সমস্ত দুর্গন্ধ জাতীয় গ্যাস ওখান থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে বোঝা গেল, এটা মুছে দিলাম। এবার আমরা দ্বিতীয় যে কারণটা পড়বো সেটা হচ্ছে শিল্পজাত বর্জ্য পদার্থের জন্য, ঠিক আছে। মানে আমাদের যে বিভিন্ন কলকারখানা, যে শিল্প আছে সেই কলকারখানা থেকে নির্গত যে সমস্ত বর্জ্য পদার্থ, তার থেকে জল দূষণ, ঠিক আছে। তো সবাই হেডিং দাও তাহলে, দেখো শিল্পজাত বর্জ্য পদার্থ থেকে, বা যেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এখান থেকে মেইনলি বিভিন্ন যে সমস্ত ধাতু বার হয়, বিশেষ করে ভারী ধাতু। অন্যান্য ধাতু তো অবশ্যই আছে, বিভিন্ন কলকারখানা থেকে তো বিভিন্ন বার হবে বর্জ্য পদার্থ, কিন্তু বিশেষ করে কি বলছি ভারী ধাতুগুলো কোনগুলো, যেমন ধরো ক্যাডমিয়াম, মার্কারি, নিকেল, ঠিক আছে। এই যে ভারী ধাতুগুলো, এই ভারী ধাতুগুলো কিন্তু পরিবেশে এবং জীবের পক্ষে, বিশেষ করে মানুষের পক্ষে প্রচুর ক্ষতিকর, ঠিক আছে। তোমরা কিন্তু এর যে এফেক্ট তোমরা সবাই নিশ্চয় জানো, তোমরা কিন্তু সেই ছোটোবেলা থেকে বিভিন্ন ক্যাডমিয়াম দূষণের প্রভাব, মার্কারি ফলে কী রোগ হয়, ঠিক আছে, এগুলো কিন্তু পড়ে আসছো। যেমন দেখো ইতা ইতাই রোগ হয় ক্যাডমিয়ামের অভাবে, ঠিক আছে, সরি, ক্যাডমিয়ামের প্রভাবে ইতা ইতাই রোগ হয়। ইতা ইতাই রোগ হলে কী হয়, দেখো ইতা ইতাই রোগ হলে কী হয়, মানুষের হাড়ের ক্ষয় হয়, ঠিক আছে, হাড়ের ক্ষয় হবে। বা আমাদের যে বিভিন্ন শরীরের হাড়ের জয়েন্ট আছে যেগুলোকে আমরা গাট বলি, ঠিক আছে, সেই জয়েন্টগুলো কিন্তু যন্ত্রণা হয়। তারপর যে পারদ বললাম, যে একটা হেভি মেটাল পারদ, সেই পারদ, পারদের ফলে কী রোগ হয়, মিনামাটা রোগ হয়, ঠিক আছে। আরও আছে যেটা নিকেলের কথা বললাম, এটা আমাদের কিডনি, লিভার, এমনকি সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেম তাকেও কিন্তু ক্ষতি করে, ঠিক আছে। তো এই সমস্ত যে সমস্ত ভারী ধাতুগুলো বললাম, এছাড়া আরও কি আছে দেখো, এছাড়া আছে দেখো আর্সেনিক আছে, ঠিক আছে। আর্সেনিক থেকে আমরা সবাই কী জানি, আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়। দীর্ঘদিন যদি আর্সেনিক হতে থাকে তাহলে আমাদের হাতের এবং পায়ের তলদেশে কালো পিণ্ডের মতো পচনশীল ক্ষতের সৃষ্টি হয়, যেটাকে আমরা কী বলি ব্ল্যাক ফুট ডিজিজ বলি, তাই তো। তাহলে এটাও কিন্তু আর্সেনিক দূষণের ফলে হচ্ছে। বা আমাদের কোবাল্ট, কোবাল্টের প্রভাবে কী হয়, কোবাল্টের প্রভাবে আমাদের রক্তচাপ হ্রাস পায়, ঠিক আছে, হাড়ের বিকৃতি ঘটে। তো এগুলো কোথা থেকে হচ্ছে, এগুলো তো বিভিন্ন শিল্প কলকারখানা থেকে নির্গত হচ্ছে, তার ফলে এগুলো যখন কোনো রকমভাবে আমাদের জলে মিশছে, জলের সাথে, এবং সেই জল বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মাধ্যমে যখন মানুষের শরীরে প্রবেশ করছে, তখন কিন্তু এই সমস্ত রোগগুলো দেখা দিচ্ছে। তাছাড়া দেখো আমরা কিন্তু আমাদের নিজের অজান্তেও এই সমস্ত ভারী ধাতুগুলো কিন্তু আমরা পরিবেশে ছড়িয়ে দিচ্ছি। কীভাবে? দেখো আমাদের বাড়িতে যে সমস্ত ব্যাটারি জিনিস ইউজ হয়, যেমন ধরো ওয়াচ, ঠিক আছে, ঘড়ি, তো ঘড়িতে যখন ব্যাটারিটা শেষ হয়ে যায় তখন আমরা কী করি, সেটাকে ফেলে দিই পরিবেশের কোনো স্থানে। তারপরে কী হয়, ওটা অনেক ভারী মেটাল থাকে, ওতে অনেক ভারী ধাতু থাকে, ঠিক আছে। তো সেই সমস্ত হেভি মেটালগুলো কী হয়, সেই সমস্ত হেভি মেটালগুলো দীর্ঘদিন থাকার ফলে তারাও কী হয়, মাটির উর্বরতা নষ্ট করে দেয়, ঠিক আছে। বা সেটাও যদি কখনো জলে মিশে যায় কোনো রকমভাবে, সেটাও জল দূষণ ঘটায়, ঠিক আছে। এরকমভাবে আমরা কিন্তু নিজের অজান্তেও আমরা কিন্তু অনেক রকমভাবে জল দূষণ ঘটাচ্ছি। এবার আমরা পড়বো 3 নম্বর ভাগ, ঠিক আছে। 2 নম্বর ভাগ চলে গেল ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, 4 নম্বর হচ্ছে ফার্টিলাইজার, ঠিক আছে, বা আমরা যে কৃষিকাজে ব্যবহার করি রাসায়নিক সার, সেটা সব হেডিং দাও রাসায়নিক সার। দেখো দীর্ঘদিন ধরে পৃথিবীতে কি জনসংখ্যা বাড়ছে, এবার পপুলেশন যত বাড়ছে খাদ্যের চাহিদা কিন্তু তত বাড়ছে, কিন্তু আমাদের যে জমির পরিমাণ সেটা একই আছে। তো জমির পরিমাণ একই থাকবে, পপুলেশন বাড়বে, খাদ্যের চাহিদাও বাড়বে, তাহলে অল্প জমিতে কিভাবে বেশি ফলন বাড়ানো যায়, ঠিক আছে। তো তার জন্য আমরা কি ইউজ করি, রাসায়নিক সার, ঠিক আছে। কৃষিকার্যে উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কিন্তু এই রাসায়নিক সার ব্যবহার করি, সেটা হতে পারে ইউরিয়া সার, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, বিভিন্ন রকম সার, ঠিক আছে।
এবার দেখো, এই সমস্ত যে সার আছে আমরা যে প্রচুর পরিমাণে ব্যবহার করছি, তার কিন্তু সমস্ত অংশটাই কাজে লাগছে না, কিছু অব্যবহৃত অংশ কিন্তু থেকে যাচ্ছে। সেই অব্যবহৃত অংশটা কি হচ্ছে, বৃষ্টির জল যারা ওই মানে জমির আশা মানে কাছাকাছি যে সমস্ত জলাশয় আছে সেই সমস্ত জলাশয়ে মিশছে। এবার আমরা যে সমস্ত সার ব্যবহার করেছিলাম, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, মনোক্যালসিয়াম ফসফেট ইত্যাদি সার, সেই সমস্ত সারের যে নাইট্রেট লবণ আছে বা নাইট্রেট আয়ন আছে, সেই সমস্ত নাইট্রেট আয়ন কিন্তু জল পানীয় জল থেকে কিন্তু অপসারণ করা যায় না বিশুদ্ধকরণ প্রক্রিয়ায়। এবার কী হবে, কোনোভাবে যদি আমরা ওই নাইট্রেটযুক্ত জল পান করি বা শিশুদের পান করায়, তাহলে কী হবে, শিশুদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় বা হিমোগ্লোবিনের ক্ষতি হয়, যেটাকে আমরা ব্লু বেবি সিন্ড্রোম বলি, ঠিক আছে, বা বলি যে রোগটা হয় সেই রোগটার নাম দিয়েছি আমরা মিথোমোগ্লোবিনোমিয়া, ঠিক আছে। এখানে লিখেছি দেখো, ব্লু বেবি সিন্ড্রোম, ঠিক আছে, বা মিথেমোগ্লোবিনিমিয়া, ঠিক আছে, কি বললাম, ব্লু বেবি সিন্ড্রোম বা মিথেমোগ্লোবি নেমিয়া, ঠিক আছে, বা যেটাকে আমরা ব্লু বেবি সিন্ড্রোম বলে। কেন বললাম এটা কেন হয় না, সারের যে অব্যবহৃত অংশ সেখানে যদি কোনো প্রকারের নাইট্রেট লবণ থাকে, যেটাকে আমরা বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় জল থেকে অপসারণ করতে পারছি না পানীয় জল থেকে, সেটা যদি শিশুরা গ্রহণ করে, তাহলে শিশুদের যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনের ক্ষতি হয়, যার ফলে কিন্তু এই মিথেমোগ্লোবি নেমিয়া রোগটা হয়, ঠিক আছে। এবার আমরা আসছি দেখো, এই রাসায়নিক সার থেকে ইউট্রোফিকেশন বা অতি পৌষ্টিকতা কীভাবে হয়, বা ইউট্রোফিকেশন কী, এবার যে টপিকটা পড়াবো যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অতি পৌষ্টিকতা বা ইউট্রোফিকেশন, ইউট্রোফিকেশন কী, অতি পৌষ্টিকতা, ঠিক আছে, অতি পৌষ্টিকতা বা ইউট্রোফিকেশন কি, তাহলে সবাই হেডিং দিয়েছে ইউট্রোফিকেশন বা অতি পৌষ্টিকতা। দেখো ইউট্রোফিকেশনটা কি, আমরা যে সমস্ত রাসায়নিক সার ব্যবহার করি কৃষিকার্যে, তার সে সমস্ত অজৈব সারের যে অব্যবহৃত অংশ থাকে, সাপোজ ধরো আমরা একটা অজৈব সার ইউজ করলাম, তার যে নাইট্রেট বা ফসফেট লবণ যেটা থাকছে, সেই অজৈব সারের যে অব্যবহৃত অংশটুকু থাকছে, সেই অব্যবহৃত অংশ জলাশয়ে মিশে যাচ্ছে, কাছাকাছি যে জলাশয়টা আছে। এইবার সেই জলাশয়ে যে সমস্ত জলজ উদ্ভিদ আছে, সেই সমস্ত জলজ উদ্ভিদের জন্য কী হয়, ওই সার ওই জলাশয়ে যদি মিশে যায়, তাহলে তাদের জন্য পুষ্টিকর খাদ্যে পরিণত হয়। তার ফলে কী হবে, ওই সমস্ত জলজ উদ্ভিদের দ্রুত বংশবৃদ্ধি ঘটবে এবং জলাশয়টি জলজ উদ্ভিদে পুরো আচ্ছাদিত হয়ে যাবে, ঠিক আছে। এই যে সারের উপস্থিতিতে, অজৈব সারের প্রভাবে জলজ উদ্ভিদের যে দ্রুত বংশবৃদ্ধির ঘটনা, এই ঘটনাটাকে কিন্তু বলা হয় অতি পৌষ্টিকতা বা ইউট্রোফিকেশন। বুঝে গেল? আরো একবার বলছি দেখো, কৃষিকার্যে ব্যবহৃত যে সমস্ত অজৈব সারের অব্যবহৃত অংশ পাশাপাশি বা কাছাকাছি জলাশয়ে মিশছে, সেই জলাশয়ের যে সমস্ত উদ্ভিদ আছে, সেই সমস্ত জলাশয়ের উদ্ভিদের জন্য সেই জলাশয়ে যখন এই অজৈব সারে অংশগুলো যাচ্ছে, তাদের পুষ্টিকর খাদ্য পাচ্ছে। সেই পুষ্টিকর পদার্থের পরিমাণ যখন ওই জলাশয়ে বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওই সমস্ত জলজ উদ্ভিদের বংশবৃদ্ধিও কিন্তু দ্রুতভাবে ঘটছে এবং খুব দ্রুত ওই জলাশয়টি জলজ উদ্ভিদে আচ্ছাদিত হয়ে যাচ্ছে। এই যে অজৈব সারের উপস্থিতিতে বা অজৈব সারের প্রভাবে জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধির ঘটনা, এটাকে বলা হয় ইউট্রোফিকেশন। এবার দেখো, এর একটা ক্ষতিকারক প্রভাবও কিন্তু আছে, সেটা কি, সেটা হচ্ছে দেখো, যখনই জলজ উদ্ভিদে আচ্ছাদিত হয়ে গেল বা পরিপূর্ণ হয়ে গেল, তাহলে সেখানে জলের যে দ্রবীভূত অক্সিজেন, তার মান কিন্তু খুব কমে গেল। এবার দ্রবীভূত অক্সিজেনের মান কমে গেল, তার মানে কি, সেই জলে যে সমস্ত জলজ প্রাণী আছে বা জলজ উদ্ভিদ আছে, ঠিক আছে, সেই সমস্ত জলজ প্রাণীগুলো অক্সিজেনের অভাবে মারা যাবে, ঠিক আছে। এবার জলজ প্রাণী যদি মারা যায়, তাহলে সেই পুকুরটা কী হবে, ধীরে ধীরে জলজ প্রাণী মারা গেলে সেই পুকুর থেকে বা জলাশয়টা থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে, মানে জলটা দূষিত হবে, ঠিক আছে। মেন কারণটা হচ্ছে যে দ্রবীভূত অক্সিজেন, যেটাকে আমরা ডিও ডিজলভ অক্সিজেন বলছিলাম, ডিওর মানটা কমে যাবে। আর তো বললাম, ডিওর মান যত কমবে তত জলটা বেশি দূষিত হবে, ঠিক আছে, জলজ প্রাণী তত বেশি মারা যাবে, এটা হচ্ছে একটা ক্ষতিকারক দিক। তাহলে বোঝা গেল
এবার আমরা 4 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে কৃষিকার্যে ব্যবহৃত বিভিন্ন কীটনাশক, ঠিক আছে, যেগুলো আমরা পেস্টিসাইড বলি, পেস্টিসাইড, হার্বিসাইড, ঠিক আছে। তো সবাই হেডিং দাও তাহলে পেস্টিসাইড, সবাই হেডিং দিয়েছো কীটনাশক কত, যেগুলোকে আমরা কি বলি পেস্টিসাইডস, এটাও লিখে রাখো পাশে পেস্টিসাইডস। দেখো পেস্টিসাইডগুলো কেন ইউজ করা হয়, যখন আমরা কোনো একটা ফসল চাষ করি, সেটা হতে পারে কোনো সবজি, হতে পারে যে কোনো আমাদের খাদ্য ফসল, তো সেই ফসল চাষ করার সময় সেই ফসলে বিভিন্ন পতঙ্গ, বিভিন্ন ছত্রাক, বিভিন্ন আগাছা নাশক, ঠিক আছে, বিভিন্ন আগাছা জন্মায়, যেগুলো কি করে আমরা যেসব ফসলটা চাষ করতে চাইছি বা যেসব যে ফসলটা আমরা উৎপাদন করতে চাইছি তাদেরকে ক্ষতি করে। এবার তাদেরকে যাতে ক্ষতি না করে বা ফসলটা যাতে ভালো হয়, তো সেই সমস্ত পতঙ্গকে নাশ করার জন্য, সেই সমস্ত ছত্রাকগুলো নাশ করার জন্য, সেই আগাছা নাশ করার জন্য যে সমস্ত নাশক, আগাছা নাশক বা পতঙ্গ নাশক বা ছত্রাক নাশক আমরা ইউজ করি, সেইগুলোকে একত্রে বলা হয় পেস্টিসাইড, ঠিক আছে। কি বললাম, পতঙ্গ নাশক, যেটাকে আমরা ইংলিশে কি বলি ইনসেকটিসাইডস, ঠিক আছে, ইনসেকটিসাইডস। তারপরে কি বললাম আগাছা নাশক বা যেটাকে আমরা গুল্ম নাশকও বলি, ঠিক আছে, আগাছা বা গুল্ম, এটাকে বলা হয় হার্বিসাইডস, ঠিক আছে। আর একটা আছে ছত্রাক নাশক, এটাকে বলা হয় ফাঙ্গিসাইডস। আর এদের তিনটিকে একত্রে বলা হয় পেস্টিসাইডস। তাহলে বোঝা গেল, এদেরকে একত্রে বলা হয় পেস্টিসাইডস। এবার দেখো কিছু পেস্টিসাইডের নাম বলছি যেগুলো তোমরা পরিচিত তাদের সাথে নাম, যেমন ধরো একটা অধিক পরিচিত কীটনাশক পদার্থ হলো DDT, যেটাকে আমরা বলি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে। অনেক সময় লেখা হয় প্যারা প্যারাডাস, একটা স্ট্রাকচার আমি এঁকে দিচ্ছি, দেখো ঠিক আছে, এটা হচ্ছে তোমার DDT-র স্ট্রাকচার, ঠিক আছে, এটা হচ্ছে DDT-র স্ট্রাকচার, স্ট্রাকচার জেনে রাখা খুবই ভালো। দেখো DDT-গুলো আমরা মেনলি কীটনাশক পদার্থ হিসেবে ব্যবহার করি, কিন্তু এর ক্ষতিকারক প্রভাব কিন্তু মারাত্মক, ঠিক আছে। এই কীটনাশকগুলো কী করে, এগুলো কিন্তু সহজে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কিন্তু বিজিত হয় না, এরা এদের বিষক্রিয়া কিন্তু দীর্ঘস্থায়ী, যার ফলে কী হবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এরা কিন্তু দেহে প্রবেশ করে এবং দেহের যে বিভিন্ন চর্বিকলা আছে সেখানে কিন্তু সঞ্চিত হয়, এবং যার ফলে কী হয় বিভিন্ন মাথা ধরা, বিভিন্ন নার্ভের প্রবলেম, ঠিক আছে, খিঁচুনি, এমনকি ক্যান্সার পর্যন্তও কিন্তু হতে পারে। এবং এটা আরও একটা বড় জিনিস, এটা কিন্তু কি বলবো বংশ পরম্পরায় চলতে থাকে, ঠিক আছে, এর ক্রিয়া, ঠিক আছে, বংশ পরম্পরায় চলতে থাকে। এবং আরও একটা মেইন ক্ষতিকারক দিক যেটা, সেটা হচ্ছে DDT-টা আমরা তো বিভিন্ন কীটনাশক মারার জন্য ইউজ করছি, তো আমাদের তো মাটিতে দেখো বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়াও থাকে, উপকারী কীটপতঙ্গ বা নাইট্রোজেন, যে সমস্ত যে নাইট্রোজেন বন্ধনকারী ব্যাকটেরিয়া, এরা কি করে এই DDT-গুলো তাদেরকেও মেরে ফেলে দেয়, যার ফলে কি হয় মাটির উর্বরতাও কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে, মাটির উর্বরতা নষ্ট হয়, মানে কি এরা কিন্তু মৃত্তিকা দূষণও ঘটায়। এছাড়া আরও আছে গ্যামাক্সিন আছে, ক্লোরোডেন আছে, হেপটাক্লোর আছে, ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন কীটনাশক আছে। তারপরে আছে সোডিয়াম ক্লোরেট, ঠিক আছে, যেটাকে আমরা হার্বিসাইড হিসেবে ইউজ করি, ঠিক আছে, কি বললাম সোডিয়াম ক্লোরেট, NaClO3, সোডিয়াম ক্লোরেট। তারপর সোডিয়াম আর্সিনেটও আছে, ঠিক আছে, সোডিয়াম আর্সেনেট, সরি সোডিয়াম আর্সেনেট না, সোডিয়াম আর্সেনাইট, আর্সেনাইট, যার সংকেত হচ্ছে Na3AsO3, সোডিয়াম আর্সেনাইট, দেখা যাচ্ছে, ঠিক আছে। এগুলো কি কি বললাম, এ দুটো হচ্ছে হার্বিসাইড,
হার্বিসাইড মানে মনে আছে, এগুলো হচ্ছে গুল্ম নাশক বা যে সমস্ত আগাছা নাশক হিসেবে কিন্তু এরা কাজ করে। তাহলে বোঝা গেল। এবার দেখো 5 নম্বর হচ্ছে ডিটারজেন্ট। ডিটারজেন্টের দেখো ডিটারজেন্ট মেইনলি কি কাজ করে, ডিটারজেন্ট মেইনলি জলে ইমালশন তৈরি করে, ঠিক আছে। এগুলো কি করে, জলের পৃষ্ঠটানটাকে হ্রাস করিয়ে দেয়। পৃষ্ঠটান হ্রাস করে কি করে, জলের সঙ্গে তেল জাতীয় পদার্থের একটা মিশ্রণ ঘটায়, ফলে ইমালশন তৈরি হয়। এবং যখনই ইমালশন তৈরি হবে এবং ডিটারজেন্টের সাহায্যে যখন ফেনা তৈরি হবে, সেই ফেনাটা কি করবে জলের সাথে, ধরো এটা জল, এখানে ধরো ফেনা এটা, তার ফলে কি হবে এখানে জলটাকে বায়ু এবং অক্সিজেন এ দুটো থেকে পৃথক রাখবে, ঠিক আছে। তারপরে কি হবে, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে, তারপরে জল দূষণ ঘটবে। তাহলে আমাদের যে সমস্ত ডিটারজেন্ট আছে, ঠিক আছে, ডিটারজেন্টগুলো কিন্তু বায়ুতে বায়ু এবং অক্সিজেনকে জলের থেকে আলাদা করে দেয়, ফলে জল দূষণ ঘটে, বুঝে গেল। বা জলে যে সমস্ত ক্যালসিয়াম 2+ ম্যাগনেসিয়াম 2+ আয়ন থাকে, তাদের সঙ্গে বিক্রিয়া করে জটিল লবণ তৈরি করে। জটিল লবণ তৈরি করার ফলে কি হবে, ওই জটিল লবণগুলো যে জলজ উদ্ভিদ আছে সেই সমস্ত জলজ উদ্ভিদের আবার পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। যার ফলে কি হবে, আবার এখানে ইউট্রোফিকেশন ঘটবে। ইউট্রোফিকেশন করলে কি হবে, সেখানেও কিন্তু হঠাৎ করে যদি বংশবৃদ্ধি হয় জলজ উদ্ভিদের এবং জলজ উদ্ভিদে পরিপূর্ণ হয়ে যায় জলাশয়টি, তাহলে ওখানেও কিন্তু ডিওর পরিমাণ কমে যাবে, ফলে জল দূষণ ঘটবে, বুঝে গেল। এভাবে কিন্তু ডিটারজেন্টগুলো জল দূষণ ঘটে। এছাড়া আরো একটি ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে সমুদ্র জলে যখন আমরা তৈল নিষ্কাশন করি সমুদ্র জল থেকে, তখন প্রচুর পরিমাণে তেল ওখান থেকে লিক করে জলতলে ভেসে যায়। যার ফলে কি হয়, ওখানে অনেক সময় পাখিরা যখন মাছ ধরতে যায় বা বেশ সমস্ত জলজ পাখি থাকে যারা মাছ খায় বা জলজ পাখি যে সমস্ত আছে, তাদের ডানায় বা পালকে কিন্তু লেগে যায়। যার ফলে কি হবে, ওদের পালকেরগুলো জলরোধী ক্ষমতা নষ্ট হয় এবং পাখিদের শারীরিক উষ্ণতাও হ্রাস পায় এবং পাখিরা অনেক সময় কিন্তু মারাও যায়, যেটাকে অনেক সময় বলা হয় হাইপোথার্মিয়া। কি বললাম, হাইপোথার্মিয়া, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবে। তাহলে এই গেল আমাদের জল দূষণ। এছাড়াও আরও আর আছে, যখন আমাদের বিভিন্ন তেজস্ক্রিয় বোমা বিস্ফোরণ করা হয়, ঠিক আছে, বা তেজস্ক্রিয় পদার্থ যখন আমাদের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়, তখনও কিন্তু বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ জলে মেশে এবং জল দূষণ ঘটায়। জল দূষণ রোধ করার কী কী উপায় আছে, দেখো প্রথমত কলকারখানা থেকে যে সমস্ত বর্জ্যপদার্থগুলো ডিরেক্টলি জলে মিশছে সেগুলো বন্ধ করতে হবে, বা সেই সমস্ত বর্জ্যগুলো জলে মেশানোর আগে সেগুলোকে শোধন করে নিতে হবে, ঠিক আছে, পরিশোধন করতে হবে। পরিশোধন করার পর কিন্তু সেগুলোকে জলে মিশিয়ে হবে, ঠিক আছে। বা আমরা যে সমস্ত পুকুরে বা জলাশয়ে যে সমস্ত জামা কাপড় কাচি সেগুলো কিন্তু বন্ধ করতে হবে, সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে। বা আমরা যে সমস্ত জমিতে যে সমস্ত অজৈব সার ইউজ করছি সেগুলো মানে একটা নিরাপদ মাত্রার মধ্যে ইউজ করতে হবে, অযথা ইউজ করলে হবে না, যাতে অব্যবহৃত অংশগুলো বেশি বেশি পরিমাণে জলাশয়ে না মেশে, সেদিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। বা আমরা যখন তৈল উৎপাদন করব জলাশয়ের নিচে থেকে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সমুদ্রের সমস্ত দিকে জলে তেল না ছড়িয়ে যায়, ঠিক আছে, সেদিকেও আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। আজকে আমাদের জল দূষণ সম্পর্কে মোটামুটি যা বলার ছিল বলে দিয়েছি, ঠিক আছে। আর বাকি রাখছে আমাদের সয়েল পলিউশন অ্যান্ড গ্রিন কেমিস্ট্রি, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ।